আদর আমন্ত্রণ বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে প্রতিবারই বিশিষ্ট মানুষেরা আসেন যারা এই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা বিভিন্ন অঙ্গনে অবদান রেখেছেন সমৃদ্ধ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন আজকে আমাদের মধ্যে যে মানুষটি এসেছেন তিনি চলচ্চিত্রের সঙ্গে জড়িত চলচ্চিত্র বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে যে কোনো আলোচনা করলে তার নামটি অনিবার্যভাবে উচ্চারিত হবে শুধু তাই নয় তার লেখা অসংখ্য গান এবং সেই গানের মধ্যে একটি গান অন্তত আমি বলতে পারি যে গানটি শুনে একাত্তরে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ অনুপ্রাণিত হয়েছে সেই জয় বাংলা বাংলার জয় সেই গানটি জানে না বা গান শুনে হৃদয়ে আবেগে উন্মোথিত হয়নি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না যিনি স্রষ্টা সেই মানুষটি আজকে আমাদের মধ্যে আমাদের খুবই আপনজন আমাদের শ্রদ্ধার মানুষ গাজী মাজারুল আনোয়ার তিনি চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং গীতিকার অনেক তার পরিচয় আমরা তার সঙ্গে আজকে কথা বলবো আজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় করে আজকে এসেছেন আমার কাছে সব চাইতে ভালো লেগেছে যে এমন একটি ব্যক্তিত্বের সাথে আমি কথা বলছি যে এই অঙ্গনে আমার অত্যন্ত প্রিয় মানুষ আসাদুল জামান অনেক ধন্যবাদ সুতরাং এখানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি ধন্যবাদ তো গাজবি আমাদের এই অনুষ্ঠানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করি একদম আপনার ছেলেবেলা থেকে শুরু করি আপনার জন্ম কোথায় কুমিল্লা কুমিল্লা হ্যাঁ শহরে শহরে জন্ম কিন্তু একটা মজার ঘটনা নি আমি যে আমার দাদা যে অত্যন্ত একটা পাকা পোক্ত মেজাজি ভদ্রলোক ছিলেন মজার ব্যাপারটা হতো যে আমরা এলে দাদা আমরা যখনই যেতাম আমাদের রুচি অনুযায়ী ওখানে কবির গান যাত্রা এইসবটি সব আয়োজন করে রাখতেন আমরা দালানের কোঠায় বসে বসে দেখতাম আমাদের উঠোনের মধ্যে এগুলি হতো তো একদিন আমার বাড়িতে আমাদের বাড়িতে কবির পালা ছিল কবির জ্ঞানের পালা ছিল তো খুব সকালবেলা উনি আমাকে বললেন তুই যদি কালকে রাত্রে যে কবিরা যে কথাটা বলেছে যে কোনো একটা জায়গা থেকে যদি কিছু একটা বলতে পারিস এই পাঁচ টাকা তো কিন্তু আমি জানি না এই পাঁচটি টাকা দিয়েই দাদা আমার ভাগ্যটাকে বেদি দিয়েছিলেন যে তোরা আর নড়াচড়া করার বেশি সুযোগ থাকবে না তো লেখাপড়া কি ওই না লেখাপড়া আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়েছি এখানে এসে স্কুলে কুমিল্লা জেলা স্কুল তো স্কুলের জীবনটা কেমন কেটেছে কারণ আমি যখন ক্লাস এইটে কি নাইনে পড়ি তখন আমার কিছু কিছু ছোট ছোট কবিতা তখন তৎকালীন অবস্থাতে পত্রিকাতেও প্রকাশিত হয়েছে আর ওই যে ছোট ছোটোখাটো যখন গানের আসর হতো তখন আমাদের ছোট ছোট নাটিকার মতো বা ছোট ছোট গান দিয়ে হতো সেগুলিও আমাকে লিখতে হতো বা আমি করে দিতাম আর কি আপনি তো এখন খুব মানে শান্ত মানুষ আপনি খুব ধীরে সুস্থে কথা বলেন ছোটবেলা থেকে কি এরকম ছিলেন না কি খুব একটা শান্ত ছিলাম না ছোটবেলা একটু অশান্তই ছিলাম তার জন্য অনেক বকুনি খেয়েছি বিশেষ করে আমার দাদির কিন্তু অত্যন্ত আদর করতেন আপনার বাবামা আমার বাবামা শহরে থাকতেন আমার বাবা আমার শহরেই থাকতেন আপনার আব্বা আমার আব্বা বেসিক্যালি হি ওয়াজ আ লয়ার কিন্তু আমাদের একটা ফার্মেসি টিক্যাল ল্যাবরেটরি ছিল ওইটাকে উনি ম্যানেজ করতেন আব্বা সেই ছিলেন আমি ডাক্তার হই কিন্তু আমাকে নিউথি যেদিকে টেনে নিয়ে গেছে আমি তো ফিরতে পারিনি ইন ফ্যাক্ট আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম আপনি ভর্তিও হয়েছিলেন সেটা একটা নুরভাই মজার ঘটনা সেটা হলো যেন আমাদের মেডিকেল কলেজে একটা নাটক হবে তার জন্য একটা গান করতে হবে তা আমাদের যিনি মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারের ডাইরেক্টর ছিলেন এই নাটকের উনি বললেন গানটা বাদ দেব। আমি বললাম আমি একটু ট্রাই করব কয় তুই পারবি কোথেকে এটা তো একটা কবিতা গানের একটা আলাদা ফর্মেট আমি কি চেষ্টা করি চেষ্টা করলাম তখন নাজমুল হুদা আমাদের যে সিঙ্গার এবং অভিনেতা বাচ্চু ভাই ওনাকে ডাকা হলো উনি গানটা করলেন করার পর ফেলে ইয়াসমিন উনি আসলেন গানটা করলেন করার পর উনি ফরিদে আসবেন বললো যে তোমার এই গানটা আমি রেডিওতে গাইব কিন্তু দুঃখের বিষয় যে তোমার নামটা আমি প্রচার করতে পারবো না তুমি ওয়ার্সে হলেন না তা হোক তবু তো গানটা শুনবো মেডিকেল ছেড়ে দিলেন কেন যখন এই সমস্ত পোকাগুলো আমার মাথার মধ্যে কিলবিল করা শুরু করলো তখন আমি দেখলাম পিছিয়ে পড়ছি এবং আই ওয়াজ এ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পিছিয়ে পড়াটা আমার নিজের জন্য খুব খারাপ লাগছিল এই যে আপনি লেখাপড়া থেকে একটু সরে গেলেন তাতে করে আপনার বাবা মা অনেক করেছে বললাম তো আমি প্রথমে কিন্তু স্টার্ট করেছি তার একটা প্রশ্ন ছিল যে না আমি মেডিকেল ডাক্তার হব আমাদের ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি আছে ওখানে আমি থাকব সেই রাগটা তার ছিল তারপরে আমি যখন একুশের পদকটা পাই তখন আমি বললাম যে এটাও কি তোমার জন্য কম মনে করো সেদিন হি ওয়াজ উইপিং ছিল বললো এ নিয়ে আমি তোকে ভুল তারপরে তো চলচ্চিত্র চলচ্চিত্র জড়িয়ে গেলাম সাথে আবার প্রযোজনায় নেমে গেলাম অন্য আবার সেই সব কাহিনীতে যাবার আগে আমরা আপনার সম্পর্কে একটা তথ্যচিত্র আমরা একটু দেখে নেব আনন্দধন্য গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনওয়ারের জন্ম 1944 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লা তার বাবা মুজাম্মেল হোসেন মা খুদে জেবিকা গাজী মাজহারুল আনওয়ার 1964 সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন 1965 সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রায় লিখতে শুরু করেন কাহিনী চিত্রনাট্য সংলাপ রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানের সংখ্যা প্রায় একুশ হাজার নান্টু ঘটক ছবির মাধ্যমে তার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ বর্তমানে তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা পঁয়ত্রিশটি ব্যক্তিগত জীবনে উনিশশো বাহাত্তর সালে তিনি জোহরা গাজীকে বিয়ে করেন তাদের দূষণ তিনি দুই হাজার দুই সালে একুশে পদক একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাজ পুরস্কার সহ বহুপুর গ্রাজুয়েশন করলেন মাস্টার্স করলেন সেটা কি মাস্টার্স নামে গ্রাজুয়েশন করেছি গ্রাজুয়েশন শেষ করতে কুমিল্লা না ঢাকা না কুমিল্লা না ঢাকাতে করেছি ও তখন আমরা ঢাকা চলে এসেছি ঢাকাতে চলে কোথা থেকে করলেন এটা জগন্নাথ কলেজ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস ওখানে থেকে ইন্টারমিডিয়েট পাস করে ওই সময় আপনি যখন শিল্প সংস্কৃতির জগতে যেহেতু ঘোরাফেরা শুরু করেছিলেন তখন কারা ছিলেন আপনার সঙ্গে বা আমার সাথে অনেক ছিল আমার সাথে যারা আপনি বেসিক্যালি বেসিক্যালি যে গানের স্টাইলটা আমাকে স্টার্ট করিয়েছিলেন সত্য শাহ তারপরে নুর ভাই আমার সৌভাগ্য হয়েছে বড় বড় সমস্ত সঙ্গীত পরিচালক ঘটলো পরিচয়টা খুব ঘটনা এই যে ফেডাউসি বেগম ভালো লাগতো ওনাকে ভালো ওনার তখন তো আমাদের দেশে কণ্ঠশিল্পী হিসাবে ওনার একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল তো একদিন রেডিওতে ওনার সাথে আমার দেখা আমি তখন পরিচয় দেওয়ার মতন এমন কোনো বিগ আমি কিছু হইনি শুধু বললাম যেন আমি লিখি শি টুক ইট ভেরি সিরিয়াসলি যে আপনি লেখেন আমাকে একটু প্রমাণ দিন আমি একটা গান দিলাম তাকে আমি কালকে এই গানটা রেকর্ড করব তার গান ছিল মনে আছে চোখে আমার চোখ মন তাকে কান্না দিয়ে যায় না ঢাকা আড়াল করে যায় না রাখা এই এই ধরনের একটা গান তার লিরিকটা তার খুব ভালো লেগেছিল তখন আমি নামটা বলতে পারবো না সরি উনি এখন নেই উনি প্রয়াত বড় সঙ্গীত পরিচালক আমাদের দেশেও না উনি ওয়েস্ট বেঙ্গালেরও সঙ্গীত বড়ো সঙ্গীত পরিচালক এখানে এসছেন দেওয়ার পরে উনি স্টেট বললেন আমার সামনে ওনার সামনে যে তুমি তো জানো যে আমি কোনো নতুন নতুন ছেলে মেলেদের গান টান এসব আমি করি না কিন্তু দ্যাট লেডি ফের বেগম টুক ইট ভেরি সিরিয়াসলি নেওয়ার পরে এই গানটাই সে খন্দকার নলুর আলম ওনাকে ডাক দিয়ে বললেন যে আমি এই গানটাই রেকর্ড করতে চাই এটাই আমি করব তো উনি করলেন হি ওয়াজ হি ভেরি গুড মিউজিক ডাইরেক্টর কিন্তু গানের যে আপনার এই যে গীতিকার হিসেবে আপনার এই যে ব্যাপক পরিচিতিটা এইটা ব্যাপক মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো কি ইয়েতে চলচ্চিত্র আসার পরে নাকি চলচ্চিত্র না রেডিও চলচ্চিত্র এবং তখন টেলিভিশনটা নাইনটিন সিক্সটি ফোরে যখন শুরু হলো এবং তখন আমি প্রায় এক চাটি লিখি কারণ সমস্ত সিঙ্গাররা বা মিউজিক ডাইরেক্টাররা তখন একটা সময় আসছে ওরা আমাকে ছাড়া পছন্দ করতেন না বেশি এই যে আপনি যেটা বলছিলেন যে আপনার সঙ্গীতের জীবন ঘটনাটা হলো একদিন শত্রুশা আমাকে বললো যে তোমাকে একটা জায়গাতে আমি নিয়ে যাব তা আমি খুব প্রস্তুত যাব এইচএমবি একটা ইয়ে ছিল এখানে স্টুডিও একটা স্টুডিও ছিল আমি নতুন গেছি বেসিক্যালি নার্ভাস সেই গানটা ছিল আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ খুবই সুন্দর আচ্ছা এই গানটাই কিন্তু ফিল্মের ফার্স্ট গান আমার এইচ এখান থেকে উঠে গেল এখানকার আমাদের রেকর্ডিং কোম্পানি তখন হলো সালাউদ্দিন ঢাকা রেকর্ডস ঢাকা রেকর্ডস যিনি আমার টিচার ছিলেন তো একদিন আমাকে এফ সামনে দেখলো তারপরে আমাকে স্যার বললেন তো এটা কাজ কর এই যে সিজন আসছে তখন সিজন ওয়েতে রেকর্ডিংগুলো হচ্ছে গ্রামীণ গানগুলো এই গানগুলো সেই অনুযায়ী তুই একটা ইয়ে ডিভিশন করে করে এগুলি প্রস্তুত করে দে তো আমি তখন ছবি নিয়ে খুব ব্যস্ত আমার এছাড়া ছবিতে গান লেখো খুব কম আটটা নয়টা মিউজিক ডাইরেক্টরের সাথে সমানে কাজ করতে হতো আমাকে আচ্ছা আমি যখন প্রডিউসার হলাম সেটাও একটা গল্প আমি সত্যশাহ দিলীপ বিশ্বাস আজিজুর রহমান আড্ডা মারছি তখন বিচ্ছিন্নভাবে হঠাৎ সত্যদা বললো আমরা প্রডিউসার যে কী করি আমাকে বলল যে তুমি মিউজিকের দায়িত্ব নিবে গানের পয়সা যা লাগে এগুলি তোমার দায়িত্ব ওর এই দায়িত্ব ওই দায়িত্ব আমরা ফ্রি হ্যান্ড ছবি বানাবো হ্যাঁ যাই হোক আমরা করেছি সাবিনা বললাম যে তোকে দিয়েই শুরু করলাম আমি একটা গান চল তাই নাকি বলে হ্যাঁ আয় করলাম তারপরে আলতা ভাই

এখনও তো লিখে চলছি যে আপনার যে বিখ্যাত যে গানটি জয় বাংলা বাংলার জয় এটা তো স্বাধীনতার আগেই লেখা জি এটা কি এটা চলচ্চিত্র জন্য লিখেছিলেন এইটা দুইটা রকমের ফর্ম্যাট আছে আমি আপনাকে বলি আমাদের যখন নেতা উনি যখন বললেন যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত আমি আর আনোয়ার পারভেজ গানটা শুট্টুর করতে আলতা মাহমুদ সাহ আসলেন উনি বললেন খুব ভালো লাগতেছে এটা তো একটা আন্দোলনমুখী গান হচ্ছে আমিও দেখি তো উনিও আমাদেরকে কিছুটা কো অপারেট করলেন করার পরে শাহনাজ রহমতুল্লাহ তখন ছোট আমাদের জব্বা টব্বার ওদেরকে ডাকা হলো দ্যাট মোমেন্ট সেই নথী কিন্তু আমরা গানটা করেছি ওই সময় কি আপনি আরও গান লিখেছিলেন প্রচুর গান লিখে আচ্ছা তার মধ্যে বিখ্যাত ওইখানে বিখ্যাত মানে বিভিন্ন জায়গাতে মনে করেন আগরতলা সেন্টার থেকে গান হইতো ওইখান থেকে হইতো ওইখান থেকে হইতো ওরা আবার অনেক সময় কিছু কিছু সিঙ্গার যেমন সুবল দাস উনি আবার আগরতলাতে যাওয়া আসার মধ্যে থাকতেন আমরা আমি তখন কুমিল্লাতে বেস্ট হয়ে গেল ওই সময় এগুলি নেওয়া হয়তো বিভিন্ন জায়গাতে কিছু কিছু ফেমাস হিসে না তবে সেই সময়কার কিছু গান যেগুলি আপনার ভালো লাগবে যেমন এক তারা তুই দেশের কথা বল রে এবার বল একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে এই সমস্ত গান যেগুলি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের মধ্যে এগুলি কুড়িটি গান কুড়িটি গানের তিনটি গান আমার এসছে আমরা শুনেছি যে সেখানে একদিকে যেমন রবীন্দ্রনাথের গান নজরুলের গান এছাড়া অন্যান্য গানের পাশাপাশি আপনার তিন তিনটি গান সেখানে অন্তর্ভুক্ত হয়েছে এরকম আসছিল সর্বাধিক গান আমারই ছিল আর কি সেটা পাশাপাশি আরেকটা জিনিস আমার মানে মনে হলো আর কি আপনার কথা শুনে শুনে যে দেখেন যে গানগুলো নির্বাচিত হয়েছে দর্শকদের শ্রোতাদের জরিপে সেগুলো কিন্তু সবই দেশের গান আমি তো তাই না আমি তো আমরা তো তাহলে এটা ধরেই নিতে পারি যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের রুচি নিয়ে যে আমরা মাঝে মধ্যে প্রশ্ন তুলি এটা একেবারে অবান্তর আমরা তাদেরকে আমরা তাদেরকে প্রভাবান্বিত করি আমি নির্ভয় একটা বাস্তব ঘটনা বলি আমি আমেরিকাতে গেছি মাঝে মধ্যে ওরা ডাকে তাদের সেমিনার হয় কথা বলতে তা আমার একটা বিশিষ্ট ফ্রেন্ড কলেজ জীবনের ফ্রেন্ড সে আমাকে ইনভাইট করলো যে তুই আসিস সন্ধ্যার সময় তা আমার যেতে একটু দেরি হয়েছে ওখানে আমার একটু রিসিপশন দিল আমি গিয়ে দেখি একটা বই এভাবে মুখের উপর এটা আমি দিলাম যে লেট্রিসিম দেখি চোখটা ছল ছল তো আমি হাট হলে মনে করলাম যে তার কোনো ব্যাড নিউজ হয়তো থাকতে পারে আমি জিজ্ঞেস করলাম কী রে কী হয়েছে যে সারাটা দিন তো কর্মে কেটে যায় সন্ধ্যার পর তখন মনে হয় কি মনে হয় দেশের কথা মার কথা বোনের কথা কোথায় ছিলাম কুমড়োর ফুল মা কিভাবে রে দিত ছোট মাছ কি করতো না করতো এগুলি মনে হয় যেন সামনে আসে অথচ যাওয়ার কোনো স্কোপ নাই পয়সা করি রোজগারের জন্যই তো আমরা দেশ ছেড়ে আসছি এখানে আমরা যেখানেই যাই আমরা তো দেশটা তো নিয়ে যাই মানুষগুলো তো নিয়ে যাই তাইলে আমাদের মধ্যে এই বৈষম্যতাটা আসবে কেন লক্ষ্য একটাই থাকতে হবে সেটা আপনি যেটা বললেন যে আমার দেশ আমার মানুষ তাদের যদি কল্যাণ সাধন না হয় তাহলে তো রাজনীতিও অর্থবিহীনভাবে আমার কাছে মনে হয় সার্বিকভাবে মনে হয় যে আমরা সংস্কৃতির ফিফটি করছি আমার কাছে মনে হয় এত বছর পরে আমার উপলব্ধিতে এটা আসছে আমি আসাদুজ্জামান নূরের পাশে বসা দুইজনে কেন বলতে পারবো না যেন আমাদের একটা দায়িত্ববোধ আছে এটা করার জন্যে যেই অঙ্গন থেকেই পারেন আপনি যদি কিছুটা কন্ট্রিবিউশন আপনার আসে সমৃদ্ধ যদি করতে পারেন এটা তো আপনার থেকে বড় প্রাপ্তি হলো দেশ মানুষের সাথে তা আমরা কখনো কখনো সেটা ভুলে যাই এই ভুলে যাওয়াটা আমাকে খুব হার্ট করে এই কারণে হার্ট করে কেন আমি বলি আমি রাজনৈতিকভাবে কথাটাতে আসতে চাইনি তথাপি রাজনীতি তো এসে যায় মানুষ মাত্রই কিছু এসে যায় এখানে ওই যে ইয়ের একটা অনুষ্ঠান হলো সাব গেমসটা যখন হলো আমাকে বলা হলো কিছু গান করে দেওয়ার জন্য আবার কিছু অবজেকশনও আসা শুরু করলো ওনাকে দিয়ে করানো যায় বুঝতে পেরেছি কিন্তু খারাপ আমি এই দেশটার জন্য সামান্যতম তো কন্ট্রিবিউশন দিছি। তো সেখানে এই নিষিদ্ধ শব্দটা আশাটা কি কারণে অবশ্য নিষিদ্ধ হয়নি এটা তো খুবই কেন একটা একজন একজন আসাদুজ্জামান নুরের একটা সিনেমা আমি দেখব না একটা নাটক আমি দেখবো না এইটার এই মানসিকতাটা আমার মধ্যে জন্মনিরবেক্ষে না অন্তত সংস্কৃতি অঙ্গনের যারা মানুষ যারা খুবই নিঃস্বার্থভাবে এখানে কাজ করছেন তারা তো আসলে খুব প্রাপ্তির তো বেশি কিছু আপনার তো প্রাপ্তিরও বেশি কিছু নেই ব্যবহার করার সময়টা কোথায় আমি তো বলছি যে আমি সকাল সাতটার থেকে না এই সারা রাউন্ডি ক্লকে আমি কাজ করেছি রাত্রে বিকালে সন্ধ্যায় আমার তো সময় নেই যার বাড়িতে যখন গিয়ে উঠতাম সেই বাড়িতে আমি খেতাম সেই বাড়িতে আমি শুয়ে থাকতাম বেচালাম শুয়ে রেখলাম আদর করে একটা বিস্তার দিল কালকে আবার তো বারোটার পরে আবার কাজ শুরু করতে হবে তো এগুলি প্রাপ্তিটাও বেশি মানুষ চায় না চায় ভালো লাগার মধ্যে বেঁচে থাকতে ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে না আমি তো মনে করি যেমন শহীদ আলতাফ মাহমুদ হ্যাঁ উনি যদি আর কোন গানে সুর নাও দিতে আমার ভাইয়ের রক্ত রাঙানে একটা গান বেঁচে থাকতে হবে এখন আপনি আপনার আর সব গানের কথাও যদি আমি বাদ দিই তো জয় বাংলা বাংলার জয় এই গান তো লক্ষ্য কণ্ঠে গীত হয়েছে এবং হবে এটা হবে এটা তো আমার কথা না এটা তো আপনার কথা না এটা তো আমার দেশের কথা মানুষের কথা সব কথাই ওইখানে দেখেন আমরা যা যা উইটার মধ্যে আমরা করছি আজকে আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই সমস্ত কথাগুলোই তো বলছেন তো আমরা কেউ বাদ দিতে পারছি না যে কোন রাজনীতিবিদ তার পয়েন্টের ভিউতে উনি কথা বলেন কিন্তু আমি যদি মনে করি যে দেশের কথা যদি বলেন তাহলে অনেক সলিউশন এক মিনিট হয়ে যায় নিশ্চয়ই এক মিনিট হয়ে যায় সত্যি

ভালো ছবি বানিয়েছেন নাকি উল্টো ঘটনাটাও ঘটেছে আপনি জানেন নুরবাই যে মাঝখান দিয়ে আমাদের মধ্যে চরম একটা অশ্লীলতা এসেছিল চলচ্চিত্রে সঙ্গীতে সব জায়গাতে আমি অলমোস্ট প্রটেস্ট করে গেছি আমার অঙ্গন থেকে যখন চরম অশ্লীলতা তখন আমি সুস্থ সুস্থ ছবি নিজে বানিয়েছি যেমন জীবন থেকে নেয়া ওই সমস্ত ছবিগুলো সেই সময় এবং দারুণভাবে মানুষ গ্রহণ করেছে আমি বছরে তিনটা করে ছবি প্রডিউস করতাম করতাম এমন একটা সময় গেছে আমি বছরে একটাও করিনি দুই বছরে একটা ছবি করেছি কারণ আপনি যদি মনে করেন সিনেমা মধ্যে ছবিগুলো যেত সিনেমা হল তো আপনার পকেট না আমার পকেট না তো সেখানে ছবিটা যখন এক্সিবিট হতো প্রটেস্টটা কোথায় ছিল তো সেখানে সথে সথে লোক দেখতে আসে এই অশ্লীলতা শত শত লোক দেখছে এবং এই অশ্লীলতাকে দূরীকরণের জন্য যে সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড আছে তারাও তো দেখছেই তাইলে এইগুলি বন্ধ হচ্ছে না কেন মানুষ যারা মানে ছবি বানান বা যারা ছবি প্রযোজন করছেন তারা এই দিকটা ঝুকলেন কেন এই যে জিনিসটা আসলো সেটা হলো কিছু অক্ষম লোক কিছু অপদার্থ লোক কিছু সহজভাবে প্রাপ্তির আশায় আকাঙ্ক্ষায় এই জায়গাগুলোর মধ্যে এসে যায় সেখানে কোনো ইয়ে লাগে না বিদ্যা বুদ্ধির কোনো কাজে লাগে না পাকিস্তানে আমাদের কথা যদি চিন্তা করি তখন আমাদের ঢাকার ছবিকে প্রতিযোগিতা করতে হতো লাহোরের ছবির সঙ্গে কলকাতার ছবির সঙ্গে বম্বে ছবির সঙ্গে হলিউডের ছবির সঙ্গে মানে সব ছবি তো এখানে চলতো তখন তার মধ্য দিয়েও কিন্তু বাংলা ছবি দাঁড়াচ্ছিলো আজকে কিন্তু আমাদের কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে না অথচ আমাদের ছবি নিম্নমুখী হচ্ছে নুর্বাই কেন হওয়ার পেছনের কারণটাই হলো যে আমি তো এখন পঞ্চাশ কোটি টাকা দিয়ে ছবি বানাতে পারছি না এখানে কিন্তু আমাকে মূলত প্রতিযোগিতা করতে হচ্ছে পঞ্চাশ কোটি টাকার ছবিটার সাথে এবং আমাদের একটা সামাজিক অবকাঠামো যেটা আছে যেই নীতিবোধটা নিয়ে আমরা চলি আমাদের থেকে আরো বেশি খোলামেলা সামাজিক নীতিবোধ নিয়ে তো পৃথিবীর অনেক রাষ্ট্রই চলে এখন সেই জিনিসটা যখন আপনার এখানে প্রতিনিয়ত আপনি দেখতে পাচ্ছেন জানতে পাচ্ছেন বুঝতে পারছেন সেখানে তো আমাদের আমাদেরগুলা কিছু পান সে মনেই হবে একটা চলচ্চিত্রের স্পট আপনি ঠিক করলেন সেখানে আপনি শুটিং করবেন সেই অনুমতিটা পেতেই আপনার পনেরো দিন চলে যাবে আর্টিস্টের শিডিউল শেষ আমি নিজের চোখে দেখেছি যে ওখানে দিল্লিতে শুটিং হচ্ছে কারফিউ দিয়ে देयर আর অলং देयर वर्कर्स টু ডু ইট আপনি এয়ারপোর্টে শুটিং করতে গেল এই এয়ারপোর্টের ম্যানেজমেন্টাল পারমিশনটা নিতে আমি তিন দিন পাস টাইম লাগবি পৃথিবীর অনুরোধে তো দেখি আমরা তারা যুদ্ধ জাহাজ নিও আমি তো সেই কথাই বলছি তারপরে আরেকটা ফাইটার নিয়ে তারা ফিল্ম বানাতছে ফিল্ম বানাচ্ছে তারপরে আমি আপনাকে আরেকটা কথা বলি আমি যা দেখছি তা আমি বলতে পারবো না এটা কোন চলচ্চিত্র আপনি যদি খারাপ একটা কাজ করেন হন আপনি আসাদ জামান নূর জনমনে আপনার প্রতি যে বিদ্বেষটার সৃষ্টি হবে সেটার রিয়েকশান যদি আমি দেখাতে পারি পরবর্তীতে আপনি বলবেন আমি এমন একটা স্ট্যাটাসে আছি যেন আমার এর নিচে যাওয়ার তার কোনো পথ নেই তো এটাও তো চলচ্চিত্রের একটা দিক তারপরে আমি একটা পাইরিসি আইনের জন্য দুইটা বছর চেষ্টা করেছি আমার কোনো নিজস্ব স্বার্থ তো ছিল না চলচ্চিত্রে আপনি ছবিটা করেন তিন দিন পরে এটা পাইরিসি হয়ে যায় পাইরেসি হয়ে গেলে আপনি টোটাল টাকাটাই তো চলে যাচ্ছে হাউ দিস মে আপনি তো জানেন আপনি চলচ্চিত্রের একটা সম্পৃক্ত অংশ যেন একটা লোকের এক কোটি টাকা শেষ হয়ে গেলে সে আবার রিব্যাক করে কি করে পাশাপাশি তো বুঝি আর একটা সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হলো যে সিনেমা হলের অভাব বন্ধ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি আপনাকে বলি সিনেমা হলগুলো তখন যে সিনেমা হলগুলোর পারমিশন দেওয়া তো একটা অলিখিত একটা সিদ্ধান্ত ছিল যে যারা সিনেমা হলের পারমিশন নিবে সেখানে যা ইচ্ছা তা করতে পারবে কিন্তু সিনেমা হল একটা থাকতে হবে থাকতেই হবে তাইলে আজকে বন্ধ হচ্ছে কি কি শর্তের আইডি কারণ আপনি গুলিস্থান বন্ধ করে দিয়েছেন ওটা তো সরকারের মালিক আমি কইতেছি নাজ বন্ধ করে দিয়েছেন মুন বন্ধ করে দিয়েছেন গভর্নমেন্টস প্রপার্টি আপনি বন্ধ করতে পারলে আমি প্রাইভেট সেক্টরে বন্ধ করব না কেন যে কোনো একটা কমপ্লেক্সের রিলি করতে গেলে সেখানে একটা কম্পালসারি হিসাবে ইম্পোজ করছে না কেন যে ওয়ান সিনেমা হল ইজ মাস্ট থাকতে হবে সেখানে তুমি পাঁচশো হাজার দোকান করো কিছু আসে জানে একটা সিনেমা হল থাকে মানুষকে যদি আপনি বিনোদন যেমন এখানে বসুন্ধরা একটা আচ্ছা দেখেন আপনি রলেজ গিয়ে দেখবেন থাকে এটা হাউসফুল থাকবে কারণ তারা মার্কেটিং করতে যায় তারা ফুড কোটিং বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে এমিউজমেন্ট করতে যায় একটা বউ বাচ্চা নিয়ে সারাটা দিনের একটা অংশ তারা সিনেমাতে দিয়ে আসছে এখন এই সিনেমাটা আপনি দেখার জন্য যে কোনো একটা ওলটাউনের একটা জায়গাতে তো আপনি যাবেন না বউ বাচ্চা নিয়ে ইনসিকিউরিটি তো ভুগবেন যাইতে কষ্ট হবে ঘামের গন্ধ হবে এটা হবে সেটা হবে আপনি কি দেখবেন এটার অল্টারনেট ওয়েটা ভাবতে হবে যেন এখানে ইনভেস্টমেন্ট করার জায়গাটা তৈরি করে দিতে হবে আমি বলি এটার একটাই ওয়ে আছে ইউ ক্যান সেভ দিস ইন্ডাস্ট্রি সেটা হলো ফান্ডটা তৈরি করার জায়গাটা তৈরি করা কিভাবে করতে পারেন একটা করতে পারেন এফডিসি ইজ আওয়ার প্রোডাক্ট এবং কার প্রোডাক্ট কার প্রস্তাবের প্রোডাক্ট আমাদের বঙ্গবন্ধুর প্রস্তাবের প্রোডাক্ট এটাকে বাঁচাই রাখার একশো পার্সেন্ট আমাদের ইয়া থাকতে হবে এফডিসি ওয়াজ প্রডিউসার ওয়ান্স আপনি মিডিয়া পার্টনার এফডিসি অ্যান্ড ওয়ান প্রডিউসার ওয়ান প্রডিউসার মিডিয়ান পার্টনার অ্যান্ড এফডিসি মিডিয়ার থেকে তো নূরভাই আপনারা ছবি করছেনই করা হচ্ছে আপনি পঁচিশ লাখ টাকা দিতে আপনার এমন দুঃখ পাওয়ার কোনো কারণ থাকবে না দশটা ছবি আমরা করব কন্ডিশন এই আর্টিস্টরা আপনারা থাকবেন এই থাকবেন সেই থাকবেন প্রডিউসার অ্যাসোসিয়েশন বা যা গুলো আছে তাদের উপরে রেসপন্সিবিলিটি দেওয়া হলো এখনো সশস্য সিনেমা হলের উপরে আছে দেওয়া হলো যেন এই ছবিটা এক সপ্তাহ করে মিনিমাম সব জায়গাতে চালানোর একটা দায়িত্ব আপনাদের নিতে হবে প্রডিউসার অ্যাসোসিয়েশন ক্যান ডু ইট অনলি দি রিজন যেন আমার কথাটা না শুনলে পরের ছবিটা আমি তোমার হলে দেব না আমার ফ্রি ইচ্ছা আছে আপনি এক সপ্তাহ করে পাঁচশো সিনেমা হোক তিনশো সিনেমা হলে চাকেন আপনার ইনভেস্টমেন্ট মানিটা ইস কামিং উঠে আসবে আপনি যদি একবার ইনভেস্টমেন্ট মানিটা না শুধু একটা দুইটা ছবি যদি হিট হয়ে যায় মন পুরা হয়ে যায় বাইরের প্রডিউসাররা তখন খুব আরে এখানে ইনভেস্ট করলে তো পয়সা পাওয়া যায় তো তাইলে আমি যদি নুরভাই মনে করি যেন আমি ছবিটা বানাইলে পরে তিরিশ লাখও পাইতে পারি পঁয়ত্রিশ লাখও পাইতে পারি চল্লিশ লাখও পাইতে পারি পঞ্চাশ লাখ পাইলে তো আমি দুলাভাই হয়ে গেলাম তাইলে অর্থটা কি দাঁড়াইলো আমি ইন্সপায়ার্ড হইলাম কমার্শিয়াল ছবিগুলো তখন বেরিয়ে আসবে ইন্ডাস্ট্রি বাসায় তৈলে কমার্শিয়াল ছবি লাগবে আপনি দিলেন আপনার এক্সপেন্ডিচারটা কত হলো আপনি অনুদানের বাজারটাই নেন পাঁচ কোটি টাকা অনুদানের বাজার এক কোটি দিয়ে দিলাম ওইখানে হবে তারা করবে ওনারাও ভালো মেকার ওনারাও করবেন কী ছবি করবেন আমাদের হেরিটেজ ঐতিহ্যের উপরে বিভিন্ন এইটা এইটা ওইসে আমরা দিয়ে দিলাম আর চার কোটি টাকা দিয়ে দিলাম বাণিজ্যিক ছবি দশটার জন্য পুরস্কারটাও দিলেন নেত্রীর হাত দিয়া প্রধানমন্ত্রীর হাত দিয়া তার জীবনের একটা এচিভমেন্ট আর একটা লোককে পুরস্কৃত করার অর্থ তার কিন্তু খারাপ হওয়ার আর কোনো পথ নাই সে বাণিজ্যিক ছবি বানা ভালো ছবির দিকেই যাবে যাবেন এবং কি হচ্ছে বেনিফিটটা কি হচ্ছে আপনি কিন্তু রেভিনিউ যেই টাকাটা দিচ্ছেন তার ডাবল রেভিনিউ নিয়ে আপনি বাড়িতে ফিরছেন এখন আপনার দুই কোটি টাকার রেভিনিউ নিতে হবে না তখন আপনি দুইশো কোটির টার্গেটে চলে যেতে পারবেন কারণ ছবি হবে তখন সত্তরটা আশিটা নব্বইটা আমার তো প্রতিযোগিতাটা থাকবে ওই পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ দিকে আর হল তো আছেই আমার আমি বাণিজ্যিক ছবি করতে গেলে তো হল আছে গভর্নমেন্ট ওইখানের মধ্যে আপনার দুশো কোটি টার্গেট নাও হোক দেড়শো কোটি তেইশো করতেছে আমি পয়সা পাইতেছি এক্স প্রডিউসার প্লাস আই এম গেটিং দি প্রিস্টিজ অ্যান্ড অনার একটা প্রধানমন্ত্রীর হাত দিয়ে একটা পুরস্কার সার্টিফিকেট পাওয়া আমার লাইফের একটা বিগ অ্যাচিভমেন্ট এরপরে তো থাকবে না বঙ্গবন্ধু আসার পরে আমাকে ইয়ে গোল্ড মেডেল প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড আমার নামে ডিক্লেয়ার হয়েছিল স্বাধীনতার আনফরচুনেটলি উনি দিয়ে যেতে পারেননি উনি তো তারপরে ওনার তো ইয়েটা হয়ে গেল এইটা দেন আমার একটা অ্যাচিভমেন্ট প্রথম স্বাধীন দেশের প্রথম পুরস্কার প্রেসিডেন্টের হাত দিয়ে আমি নেব এইটা জন্য দেওয়া আমি ইচ্ছে না থাকলেও দেশের কথা বলব তো এইগুলি বলি আমাদেরকে দুইটা তিনটা ক্যামেরা দেন সুন্দরভাবে আমাদেরকে ল্যাবটা করে দেন আল্ট্রা মডার্ন ল্যাব দেখেন একটা সিনেমা এখন কিছু ছেলেমেয়েরা চেষ্টা করে দেশের বাইরে শুটিং করতে আমার খুব দুঃখ হয় আমরা কোটি কোটি টাকা মানুষকে দিয়ে দিচ্ছি পোস্ট প্রোডাকশান কাজ করার জন্য পোস্ট প্রোডাকশন কাজের জন্য যেই টাকাটা ইনভেস্ট করি দ্যাট মানি ক্যান প্রডিউস এ ফিল্ম হিয়ার সেই টাকাটা খরচ করলে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দিয়া ইউ ক্যান প্রডিউস এ ফিল্ম হিয়ার এবং এই প্রপার্টিটার মালিক হয়ে যায় আমার সরকার আমার দেশ আর এত হাজার হাজার মিটিংয়ের তো কোনো দরকার নেই আমি তো প্রেডিউস প্রেসিডেন্ট থাকার সময় অন্তত না হইলেও আপনাদের সাথে আমি আঠারোটা বিশটা মিটিং করছি কাগজই তো আছে হোয়াট ইজ দ্য ডিমান্ড আমরা সরজমিনে গিয়ে আর তদন্ত করারও তো দরকার নেই কারণ আপনি এরপরে দিলাম ট্রিটমেন্ট করতেন ডাক্তারও আপনি একজন আপনি আসলেন না আপনি কি করে আশা করেন যে রোগীটা ভালো আছে খুবই গঠনমূলক কতগুলো প্রস্তাব এগুলো নিয়ে আসলে আমাদের সবারই ভাবা উচিত আপনি তো অসংখ্য গান লিখেছেন যে গানের সংখ্যা কুড়ি একুশ হাজার যাবে সেই গান কি আপনার সংগ্রহে আছে সব নাই আমি বলেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় যেটা আমার প্রাইম পিরিয়ড ছিল গান লেখার খাতা পত্র থেকে শুরু করে কিছুই নেই যা করলেও তাড়াতাড়ি করে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান তখন আপনি লক্ষ্য করে থাকবেন যে রেডিও প্রচুর সুন্দর সুন্দর গান হতো এমন গান আছে তো যেগুলো মানুষের মুখে মুখে এখনো ফেরে খুবই জনপ্রিয় হয়েছিল সেসব কয়েকটা গানের লাইন শুনতে পারি এটা তো এখন আপনাকে আমার শুনেতে হলে এখন তো অন্তত চার পাঁচ হাজার গান শুনেতে চার পাঁচটা শুনি অনেক সুন্দর সুন্দর গান আছে একটা তো আপনি শুনলেনি যে একটা রাতি দেশের কথা একবার যেতে দেনা জয় বাংলা তাছাড়া মনে করেন কি বলবো আমার এই যে রুনা লায়লা আমাদের বড় শিল্পী বাংলাদেশে বাংলা গান আমি কিন্তু প্রথম করিয়েছি তাকে দিয়ে কারণ এর আগে উনি পাকিস্তানে কাজ করতেন ছোট ছেলে কিশোরী স্বরলিপি ছবি গানটা যে গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে কলকাতার কোন ছবিতে আপনার গান ব্যবহার হয়েছে কলকাতা মানে না আমরা করেছি আমরা করেছি ওখানে গান ভুল যখন বাংলা ছবির গান করেছি তারপরে বোম্বেতে করেছি বাপি লাহিরেদের সাথে আমরা কাজ করেছি আশা ঘটে করেছি আমাদের দেশের চলচ্চিত্রের গান করেছি আমরা ওখানের মধ্যে গিয়ে গিয়ে আমরা করেছি অনেকে আর এমনি সব শিল্পীরা মোটামুটি সন্ধ্যা মুখার্জির থেকে শুরু করে সেই নির্মলা মিশ্র আশা বসলে ওনারা সবাই আমার গান গেয়েছেন আর কি এখন স্ত্রী আমার স্ত্রী আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলেটা এম বি এ করার পর আর একটু ডিগ্রি নেওয়ার পর আমাদের গার্মেন্টসের এখন ম্যানেজমেন্টেও আছে একটাই ছেলে আর সাথে আমার ভাইও আছে ওরা দুইজনে মিলিয়ে এটা করে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে ইন্টারন্যাশনাল রিলেশনসে শি ইজ অলসো সিঙ্গার দিঠি বাট শি ইজ ম্যারিড যে ওখানে একটা বড় ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে ঢাকাই আছে তবে ঢাকা কম থাকে সারা পৃথিবী ওদের বাড়ি ঘর আছে ওরা ঘুরে ফিরে মাঝে মধ্যে এসে গান করে আর আমার ওয়াইফ বোধহয় আপনি চিনবেন ঝোকড়া গাজী সে টেলিভিশনের কিন্তু খুব সার্থক উপস্থাপিকা ছিল অনেকগুলো আইটেম সে করতো এবং তার চেয়ে বড় ছিল যেটা আপনি হয়তো জানেন না সেটা হলো তখন আমাদের ইস্ট পাকিস্তানে রানার্স আইটেমে সে ইন্টারন্যাশনালি ছিল আমাদের কি এখন সংগ্রহ করার চেষ্টা সংগ্রহের চেষ্টা করছে কিন্তু নূর ভাই আমার জন্য মাঝে মাঝে কান্না এসে যায় যে পৃথিবীতে একটা নতুন রেকর্ড আমি রাখতে পারতাম আমি পারলাম না একটা হয়েছে যে মুক্তিযুদ্ধ সময়কালীন এখান থেকে চলে গেছে ব্যাক যা ছিল আমি এসে কিছুই পাইনি আর একটা জিনিস ছিল তখন যে শিল্পীদের খাতায়ও কিছু কিছু গান লেখা থাকতো যারা গান করতেন অনেকের খাতায় হারিয়ে গেছে সবাই তো তখন একটা একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল জায়গা চেঞ্জ করছে এখানে আনফর্চুনেটলি এখন তাও মাঝে মধ্যে আমাদের পুরনো সিঙ্গাররা হঠাৎ করে মনে হলে আমাকে টেলিফোন করে আরে তোমার তো কাছে ভাই ওই গানটা আছে আমি পাইছি ওইটা পাইছি এরকম কিছু

গানের যারা গান শেখেন তাদের তো গুরু আছে আপনি এরকম কেউ আছে যার যিনি আপনাকে ঠিক এটা আমার আমি উৎসাহিত করেছেন বা যাকে দেখে আপনি অসম মানে এটা তো বাস্তব কথা আমার বিশেষ কিছু কবি আছে বিশেষ কিছু গীতি আর গীতিকার আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি খুব ভালোবাসি যেমন আমাদের এই ফর্মেটটা তৎকালীন আমলও যে গানের আধুনিক ফর্মেটটা কিন্তু এখানে জিয়া হায়দার সাহেব এনেছিলেন আমাদের যে আধুনিক ফর্মেটটা ছিল তারপরে কিছু কিছু গান আসছিল আমাদের ফুরুক আহমদ সাহেব মানে গতানুগতক স্ট্রাকচারটা উনি ব্রেক করেছিলেন আর রোমান্টিক স্টাইলের গানগুলো আমাদের হেনা স্যার আবু হেনা মুস্তফা কামাল ওনাদের আমাদের দেশের মধ্যে ওনাদের লেখাগুলো কিছু কিছু আজিজুর রহমান সাহেব লেখছেন কিন্তু উনি একটু কমন লেখক ছিলেন সব কিছু জনপ্রিয় ছিলেন এতে কোনো সন্দেহ নেই ডক্টর মোহাম্মদ জামানও কিছু করেছেন একটা ছেলে মারা গেছে বিশেষ তার থেকে আমার শেখার ব্যাপার না সে আমার তো জুনিয়র বয়সে বাবু যেটা ওই গানটা যা লেখা তার মধ্যে চরম একটা আধুনিক দিক ছিল নজরুল ইসলাম বাবু হ্যাঁ নজরুল ইসলাম বাবু যে আমাদের যে সব কটা জানালা খুলে দেন মানে তার মধ্যে বক্তব্যের দিক দিয়ে একটা নতুনত্ব ছিল এই অঞ্চলে আর ওদের পশ্চিমবঙ্গের মধ্যে আমার সবচাইতে প্রিয় মানুষ ছিল গরিপ্রসন্ন মজুমদার উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমার হাত ধরে উনি চমুক খেয়েছেন এবং বলছেন তুই ধুয়ে মাছে ফেল আমি নাই এখন আপনার সর্বশেষ ছবি আমার সর্বশেষ ছবিটা যেটা রিলিজ হলো কদিন আগে বিপদগাস্তেই ছিলাম ওই যে হৃদয় ভাঙাঠেও এটা এখন চলছে হ্যাঁ চলছে কেমন চলছে এটা মোটামুটি চল আমি আমরা অনেক কথার মধ্যে আপনার গান নিয়ে চলচ্চিত্র নিয়ে কথা বলতে বলতে যে জিনিসটা জিজ্ঞেস করতে ভুলেই গেলাম আপনি স্ত্রী পুত্র কন্যার কথা বললেন কিন্তু স্ত্রীর সঙ্গে কোথায় কিভাবে আপনার সাক্ষাৎ হয়েছিল সেটা কিন্তু শুনতে পাই না এই ব্যাপারে আপনি একদম উদার চিত্তে বলতে পারি প্রেম হয়নি আমার সাথে প্রেম হওয়ার সম্ভাবনা ছিল হয়নি আমার বিয়ের ব্যাপারে আমার ফাদার কুমিল্লার আমার টেলিফোন করলো আমার একটা মেয়ে খুব পছন্দ কিন্তু আমি কোনো কথা দেই না বিকজ আমি জানি না তোর কোনো পছন্দ আছে কি না আমি একটা পরীক্ষাতে ফেল করছিলাম তোমার সাথে আরেকটাতে করব না তুমি ঠিক করো আমি না দেখে বিয়ে করবো তারা ঠিক করেছে কিন্তু আমাকে দেখতে হয়েছে আমার ফাদার বলছে না তুমি একবার দেখে নাও দেখে নিয়েছি ভালো সুশ্রী সুন্দরই তো না খারাপ না তার কেটেছে খুব ভালো কারণ আমি বলি এই জন্য নূর ভাই প্রশংসার জন্য না আমাদের তো আপনি নিজেও জানেন ওইসে আমি জানি আপনি একটু রেগুলারিটি হয়তো করেন আমাদের তো রেগুলারিটি বলতে কিছু নেই আমি বলছি আপনাকে একটা দিনকে আমি আট ভাগে ভাগ করতাম রাত্র বারোটার পরও কাউকে দিতে হইতো তিনটার পরও দিতে হইতো দুইটার পরও বাসা খাওয়া রান্না করে বসে থাকতে হয়তো বাসাতে আমি এটা পছন্দ করি তার সাথে দিনও আমার দেখা না। দুই দিনও হইতো না কিন্তু এই যে অসহ অসহযোগিতায় ইচ্ছাকৃত না অনেক ইচ্ছাকৃত হলো অপরাধ সেইটাকে হানড্রেড পারসেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে কোনো দিন বলে ব্যাপার না কোনোদিন দিন বলেনি এখনও আমি যদি দেশের বাইরে অন্য শুটিং টুটিংয়ে যাই দশ পনেরো দিন থাকে মানুষ একটা আছে না এই ভালো আছো খারাপ আছো এই কথাটা বলে না তুমি রাত্রে দশটার পরে তোমার একটা ওষুধ আছে তুমি খেয়েছো সেটা আমি খেয়েছি আচ্ছা ঘুমো হিসাবটা হলো কথাটা শোনার পর সে বুঝলো আমি ভালো না থাকলে রিপ্লাই করলাম কিভাবে কিন্তু আমি আমার রেগুলারিটিটা মেনটেন করছি কিনা তার অ্যাবসেন্সে সেটা সে লক্ষ্য এ গুড ওয়াইফ আমি মনে করি এই সময় আমরা আপনার সম্পর্কে আপনার প্রিয়জনদের মুখে কিছু কথা আমরা শুনে নি বাবার মেয়ে হিসেবে আমি খুবই গর্বিত কারণ আমার বাবাকে আমি সবসময় দেখেছি উনি কখনোই ওনার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনকে কখনো একসাথে উনি মিক্সড আপ করেনি কখনও মিলিয়ে ফেলেননি কর্মক্ষেত্রে উনি যেমন একজন গাজী মাজরুল আনোয়ার দেশের এবং দেশের মানুষের ঠিক তেমনি ব্যক্তিগত ক্ষেত্রে উনি তার পরিবারকে তার স্ত্রীকে তার সন্তানকে উনি ওভাবেই মূল্যায়ন করেছেন কখনো আমরা এটা ফিল করিনি যে বাবা দেশের জন্য কিছু করতে গিয়ে আমাদেরকে নেগলেক্ট করছেন বা অবহেলা করছেন কখনোই না এই বাড়িতে আমার প্রবেশ পুত্রবধূ হিসাবে হলেও এই বাসার সকলে স্পেশালি বাবা আমাকে কখনো ফিল করতে দেয়নি যে আমি আসলে এই বাসার পুত্রবধূ আমি সবসময় ফিল করি যে আমি ওনার কন্যা এবং তিনি সবসময় আমাকে সেভাবেই ট্রিট করেন তিনি এক কথায় যেমন আমার শ্বশুর আমার বাবা এবং আমার বন্ধুও বটে যখন বিয়ের কথাবার্তা হয় আমি মনে মনে ভেবেছিলাম যে সে অনেক বয়স্ক একজন লোক কিন্তু বাস্তবে তার সামনাসামনি যখন আমি হই তখন দেখলাম যে ঠিক না তার উল্টো তো যাই হোক বিয়ে হলো আমি যা স্বপ্ন দেখেছিলাম যা ভেবেছিলাম বিয়ের পরে দেখি যে সে মানে আমার স্বপ্নের চেয়ে অনেক বেশি আমি পেয়ে গেছি তো গাজী ভাই আমরা মোটামুটি বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম জানি যে এই এর পরেও আরো অনেক কথা বলার ওই আমরা ওই কথাকে যাই আমাদের গুরু রবি ঠাকুরের কথায় নাহি ঘটনার ঘন না নাহি তথ্য নাহি উপদেশ অন্তরে অন্ত অতৃপ্ত রবে করি মনে হবে শেষ হয়েও হইল শেষ তাই অবস্থা আসলেই তাই শেষ হয়েও শেষ হচ্ছে না আমি জানি যে আমরা ধরে কথা বলতে এই জন্য বলছি আমি টু হান্ড্রেড পারসেন্ট সেটা হলো যে আমার আমি মানে একদম অন্তর থেকেই বলছি যে আমার খুব ভালো লাগলো এতক্ষণ কথা বলে বিকজ আপনি দুইটা দিক কাভার করতে পারেন একটা দিক ব্যক্তিগতভাবে একটা উচ্চমানের মানের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজ সচেতন একটা লোক রাজনৈতিকভাবে আপনার একটা আদর্শ আছে আমি দেখতে আছি আপনার রাজনৈতিক জীবন অন্যের সাথে খুব মিল একটা নাই তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগলো যতক্ষণ কথা বললাম আপনার সাথে আমার আমি সবশেষে আপনাকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতটা সময় দেওয়ার জন্যে আমি আমিও আন্তরিকভাবে আপনাদেরকে অন্তর থেকে আমি ভালোবাসা জানিয়ে গেলাম এই কারণে যে এই সমস্ত চর্চায় হয়তো আমাদের জন্য চলচ্চিত্র বা সংস্কৃতিতে একটা সুদিন আসতে পারে নিশ্চয়ই আসবে আমরা সেই সুদিনের প্রতীক্ষায় থাকবো শুধু থাকবো না সেই সুদিন যাতে আসে তার জন্য আমাদের যা যা কিছু করার সেটা আমাদের চেষ্টা অবশ্যই থাকলাম শুধু দর্শক আমরা আজকে এখানেই শেষ করতে চলেছি আমরা এতক্ষণ ধরে আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক গীতিকার এবং একজন বাঙালি তার কাছ থেকে তার জীবনের অনেক কথাই শুনলাম আমরা আশা করব যে তিনি আগামীতেও আমাদের জন্য অনেক সুন্দর চলচ্চিত্র উপহার দেবেন অনেক সুন্দর সুন্দর গান তিনি সৃষ্টি করবেন তার এই সৃষ্টিশীলতা অক্ষুণ্ণ থাকবে আরও বহু বছর এই কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে